লঙ্কাত জব্দ বহু পরিমাণৰ গাঁজা হোজাই জিলার লঙ্কার এখন ইরিক্সার ভিতরের পৰা আৰক্ষীয়ে জব্দ করে 12 কেজি 600 গ্রাম গাঁজা লগতে আটক করে ইরিক্সার চালক বলরাম দাসক বর্তমান ইরিক্সা গাঁজা আর বলরামক রখা হয়েছে লঙ্কা আরক্ষী থানাত লঙ্কার থানার সন্মুখত যান বাহন আরক্ষী বিষয়া হেমন্ত বরার নেতৃত্বত চলাই থকা নাগাসাকিত আজি আবেলি ইরিক্সার ভিতরের পৰা জব্দ হয় উক্ত গাঁজাখিনি আজি আমার একটা নাকা চেকিং চলি আছিল থানার ফ্রন্টতে সন্ধ্যা 5টামান বাজাত এফালে লঙ্কা স্টেশন ফালের পর এখন টমটম আসছিল তাক চেক করতে সন্দেহজনকভাবে আমি বেগ চারিটা বেগত কিছু গাঞ্জা পালো পাই পেলে সিজ করা হয়েছে কিমান কেজি গাঞ্জা গাঞ্জা ওয়েট ওয়েট করার পিছন গাঞ্জা 12 কেজি 600 গ্রাম হয়েছে গাড়িটাও কোনো মানুষ আসল নাই গাড়িত মানুষ আসলে গাড়ি টমটমের ড্রাইভারজন আছে কি নাম বলরাম দেউকে বলরাম দাস 15 আগস্ট উপলক্ষে যেটা নাকা চেকিং হয়েছে 15 আগস্ট উপলক্ষে মানে নাকা চেকিং এটা চলি আছে রেগুলার চেকিং অবস্থাতে ধরা হয়েছে এটা বলরাম দাসক কোলে প্রেরণ করা হয়েছে বা কি করা হয়েছে বলরাম দাসক এটা সোধপোছর কারণে থানা রাখা হয়েছে গাঁজাখিনি মূল্য কিমান হবে গাঁজাখিনি মূল্য আজি বাজার হব নাই খুঁজব কিমান হব গাঁজাখিনি গাঁজা কেজি ওজনত 12 কেজি 600 গ্রাম হয়েছে